চীন ও পাকিস্তানকে ঠান্ডা করতে যে অত্যাধুনিক কুইক রিয়াকশন টিম তৈরি করেছে ভারত জঙ্গি অনুপ্রবেশ রুখতে এবং শত্রুপক্ষের গোলাগুলি বন্ধ করতে এক নয়া উদ্যোগ নিল ভারত ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্তের দেয়াল তৈরি করবে ভারত শত্রুপক্ষ সীমান্ত পেরোলে তা ধরা পড়বে সিসিটিভি ক্যামেরায় আর সেই বার্তাটি পৌঁছে যাবে কুইক রেসপন্স টিমের কাছে সিসিটিভি মারফত জঙ্গি অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়লেই ভারতীয় সেনা পাল্টা প্রত্যাঘাত করবে শত্রুপক্ষকে সব থেকে কাছা সেনা ঘাঁটিতে থাকা জোয়ানি ধনে এই নয়া প্রযুক্তির মাধ্যমে তৈরি প্রজেক্টটির নাম সিআইবিএমএস বা কম্প্রেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম কেন্দ্রীয় সরকারের তরফে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আর কয়েক বছরের মধ্যে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রায় ছয় হাজার তিনশো কিলোমিটার সীমান্ত জুড়ে এই নয়া প্রাচীর তৈরি করা হচ্ছে সীমান্ত পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি সেনার টহলদারি চালায় কিন্তু সেই ব্যবস্থাটি এবার পরিবর্তন করা হবে জঙ্গি অনুপ্রবেশের বিষয়টি সম্পূর্ণভাবে দেখবে এবার বিশেষ কুইক রিয়াকশন টিম এক নয়া প্রযুক্তির মাধ্যমে এই প্রাচীরটি তৈরি করা হবে দীর্ঘদিন ধরেই পরীক্ষামূলক স্তরে রয়েছে এই প্রাচীর তৈরির কাজটি সেনা সূত্রে জানা গিয়েছে কুইক রেসপন্স টিমে সর্বদা দুজন কিংবা তিনজন ব্যক্তি সর্বক্ষণ নজরদারি চালাবে সীমান্তে সিসিটিভি ক্যামেরাতে থাকবে বিশেষ একটি সফটওয়্যার সীমান্তের পরিস্থিতির কোনোরকম কোনো পরিবর্তন ঘটলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়বে এবং সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাঁচবে যখনই অ্যালার্ম বাজবে আর সঙ্গে সঙ্গে তা সীমান্তের কাছের সেনাঘাঁটি থেকে ছুটে আসবে সেনা জওয়ানেরা জানা গিয়েছে ইসরায়েলের যে প্রযুক্তির মাধ্যমে কাজ হয় সেই প্রযুক্তির মাধ্যমেই এই নয় প্রাচীর তৈরি করবে এবার ভারত